আজকের এই ভিডিওতে আলোচনা করব স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে, সেই বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও আরও কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখুন। দেখতে পাচ্ছেন নোটিশটি পাবলিশ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে এবং নোটিশটি পাবলিশ হয়েছে 22/8/2023। এটি হচ্ছে নোটিশের মেমো নাম্বার এবং এখানে তোমরা দেখে নাও তোমাদেরকে অনলাইনেতে আবেদন করতে হচ্ছে এবং আবেদনের জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটটি ভিজিট করতে হচ্ছে, দেখে নাও তোমরা। এবং 28/8/2023 থেকে 11/9/2023 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 11 তারিখ অবধি তোমরা অনলাইনেতে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য তোমাদেরকে অবশ্যই এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। এবং চলো দেখে নিই কী কী পোস্ট আছে, সে পোস্ট ডিটেলস করে দেখে নিই। এক নম্বর যে পোস্টটি আছে দেখতে পাচ্ছ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA, যেটা কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। 13,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। দেখে না অনেকগুলি ভ্যাকেন্সি আছে, প্রায় এখানে দেওয়া আছে 240টা ভ্যাকেন্সি তোমাদের জন্য আছে এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে এবং দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে তোমাদেরকে বলে দিই, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, মাস্ট হ্যাভ পাসড GNM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তাহলে GNM কোর্স কমপ্লিট থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রিকগনাইজ কোনো একটা ইনস্টিটিউশন থেকে, এবং এর সাথেও তোমাদের লাগছে রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি লাগবে। অথবা তোমরা এছাড়াও মাস্ট হ্যাভ পাসড GNM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এছাড়াও বলা হয়েছে যে GNM কোর্স কমপ্লিট থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রিকগনাইজ কোনো একটা ইনস্টিটিউশন থেকে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে রেজিস্ট্রেশন লাগছে, এবং বেঙ্গলে জানতে হবে পারমানেন্ট রেসিডেন্ট অফ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট। যেহেতু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে, তাই CHA পোস্টের রিক্রুটমেন্ট অর্থাৎ সিট পোস্টে আবেদনের জন্য অবশ্যই নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট হতে হবে। তাহলে GNM ANM বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারছো এটা বুঝতে পারলে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সাথে আলোচনা করলাম এবং এখানে দেখে নাও 40 থেকে 40 বছর আপার এজ লিমিট লেখা হচ্ছে, ডকুমেন্ট টু বি আপলোডেড, সার্টিফিকেট অফ ANM অথবা GNM কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড বি রেজিস্টার উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ANM GNM এর যে কোর্স সার্টিফিকেট সেটি লাগছে, এবং জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ডকুমেন্টস দেওয়া আছে সে ডকুমেন্টসটি লাগছে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে প্রসেস অফ সিলেকশন, একাডেমিক মার্কস ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশন যে এক্সামিনেশনের বেস করে এক্সামিনেশনের যে মার্কস পেয়েছে সে মার্কসের উপর বেস করে তোমাদের সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে। এবং দেখে নাও এছাড়াও যে দ্বিতীয় পোস্টটি আছে সেটা হচ্ছে মেডিকেল অফিসার, এবং এছাড়াও যে 3 নম্বর পোস্টটি রাখা হয়েছে সেটি হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট, যেটা কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের নিয়োগ করা হয়েছে। এবং এছাড়াও এই বিজ্ঞপ্তি যে 4 নম্বর পোস্টটি আছে সেটি হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এবং এই বিজ্ঞপ্তির 5 নম্বর যে পোস্টটি আছে সেটি ব্লক ডাটা ম্যানেজার, এবং এই বিজ্ঞপ্তির 6 নম্বর যে পোস্টটি আছে সেটি হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিক, যেটা কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এবং প্লেস অফ পোস্টিংটা হচ্ছে পলিক্লিনিক, 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 39টি, ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভ্যাকেন্সিগুলো এখানে দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি ক্যারেক্টার অর্থাৎ শিক্ষকতা যোগ্যতা তোমাদের কী লাগছে, কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমাদের GNM কোর্স কমপ্লিট থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রিকগনাইজ কোনো একটা ইনস্টিটিউশন থেকে, অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট BSc নার্সিং কোর্স, মাস্ট বি রেজিস্টার অন দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, শুড বি প্রোফিশন লোকাল ল্যাঙ্গুয়েজ, BSc কোর্স কমপ্লিট থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাহলে এখানে বুঝতে পারলে GNM এবং BSc বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারছ। ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হচ্ছে 40 বছর, যে এজটি ক্যালকুলেট করা হবে 1/1/2023 উপর ভিত্তি করে। তোমাদের ডকুমেন্টস কী লাগছে, GNM এবং BSc যে নার্সিং কোর্সের সার্টিফিকেট সে সার্টিফিকেট লাগছে, এবং জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ডকুমেন্টস উল্লেখ করেছে সেই সমস্ত ডকুমেন্টসগুলি লাগছে। এবং সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে 100, যেটা বেস্ট অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, কোয়ালিফাইং এক্সামিনেশন যে মার্কস অবটেন করেছে সেই অবটেনের উপর পার্সেন্টেজ করে তোমাদেরকে রিক্রুটমেন্টই করা হচ্ছে, সেটা বুঝতে পারলে সিলেকশনের প্রসেস কী রাখা হয়েছে। এবং এই বিজ্ঞপ্তির 7 নম্বর পোস্টটি হচ্ছে স্পেশালিস্ট XBFC মেডিসিন, এবং এই বিজ্ঞপ্তির 8 নম্বর পোস্টটি হচ্ছে স্পেশালিস্ট XBFC পিডিয়াট্রিক্স, এবং এই বিজ্ঞপ্তির 9 নম্বর পোস্টটি রাখা হয়েছে স্পেশালিস্ট XBFC গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। এই সমস্ত পোস্টগুলি তোমরা নিজে থেকে চেক করো না, আমি বিশেষ কিছু বলছি না। তারপরে আছে স্পেশালিস্ট XBFC অপথলমোলজি, এবং তারপরে আছে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিক,
যেটা প্লেস অফ পোস্টিং টেবিল আছে পলিক্লিনিক 25000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে 39টি ভ্যাকেন্সি আছে দেখে নাও ক্যাটাগরি वाइज কিভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগছে কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফর মেন স্টাডি গনার্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আন্ডারে কোনো একটা ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে জিএনএম কোর্সটা কমপ্লিট থাকতে হবে অর দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল শুড বি প্রোফিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে এবং 40 বছর আপার এজ লাগছে 1/1/2023 অনুযায়ী এজ ক্যালকুলেট করা হবে এবং ডকুমেন্ট লাগছে জিএনএম এবং বিএসসির যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো এবং জেনারেল ইনস্ট্রাকশনে কিছু সার্টিফিকেট উল্লেখ করা আছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের লাগছে এবং তোমাদের সিলেকশন প্রসেসটি রাখা হয়েছে 100% বেসড অন দ্য পার্সেন্টেজ মার্ক অবটেন দ্য কোয়ালিফাইং এজুমেন্ট কোয়ালিফাইং এজুমেন্ট যে মার্কসটা অবটেন করছো সেই মার্কসের উপর বিশেষ করে তোমাদেরকে সিলেকশন করা হচ্ছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ডকুমেন্টসগুলো এখানে তোমরা নিজে থেকে চেক করে নাও কী কী ডকুমেন্টস বলা আছে এগুলো আরও অন্যান্য যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ প্রুফ অফ অ্যাড্রেস আরও যে সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে এবং তোমাদেরকে অনলাইনে তো আবেদন করতে হবে সেটি তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি তোমাদেরকে অনলাইনে তো আবেদন করতে হবে আরও যে সমস্ত ইনফরমেশনগুলো আছে অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে চেক করো তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশটা লিঙ্ক দিয়ে দেবো সেটি তোমরা ডাউনলোড করে খুব সহজে চেক করে নিতে পারবে এবং দেখে নাও 100 টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা রিজার্ভ ক্যাটাগরিদের জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস লাগছে এছাড়াও দেখতে পাচ্ছ এখানে যে অনলাইন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করতে হবে তোমাদেরকে অনলাইনেতে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে অথবা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানতে হবে এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য এবং 28/8/2023 আবেদন শুরু হচ্ছে এবং 11/9/ মাসের 9 তারিখে তোমাদের আবেদনের শেষ তারিখটি রাখা হয়েছে এবং এই যে ওয়েবসাইটটি বললাম সেই এই ওয়েবসাইটে তোমাদেরকে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে এই ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনেতে আবেদনটি করতে হবে আমি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আলোচনা করলাম এরপর তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করবে থ্যাংক ইউ।